হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায়, তোমরা থাম্বনেল দেখে হয়তো হালকা হালকা বুঝতেই পারছো। তো আমরা সেখানে যাব, সেখানে পুরোটা ব্যাপারটা তোমাকে বুঝিয়ে বলবো, কীভাবে যেতে হয়, এরকম টাকা পয়সার ব্যাপার আছে, তো পুরো পয়েন্ট সব কিছু লেখা থাকবে। তো চলো যাওয়া যায় একসাথে, যাওয়া যায়। এখানে আসতে হলে বিবাদী বিভাগ স্টেশনেই আপনাদেরকে আসতে হবে, যেখান থেকে আপনারা আসেন, শিয়ালদা থেকে আসেন বা অন্য লাইন থেকে। বিবাদী বিভাগ স্টেশনে নেমে বা দিকে গিয়ে যে কোনো কাউকে শিপিং জেটি বললেই তারা বলে দেবে মিলেনিয়াম পার্ক শিপিং জেটি। সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে সময় টিকিট কাটছে এবং সেখান থেকে আপনারা একটা রাইডটা মানে নিতে পারবেন। সো গাইস, খুব হাওয়া এখানে, কতটা আওয়াজ ভালো করে আসছে আমি জানি না, বাট বলে দিচ্ছি তাও, এটা হচ্ছে মিলেনিয়াম পার্কের যে শিপিং জেটি রয়েছে, মানে যেখান থেকে হেরিটেজ রিভার ক্রুজটা ছাড়ে, ওখানে এদের নতুন ইনিশিয়েটিভ, এটা হচ্ছে বলতে পারো লাইব্রেরি বোট। মানে এখানে প্রচুর বইয়ের কালেকশন রয়েছে, একটু পরেই দেখাবো তোমাদের, অনেক বই পড়তে পারবে। হ্যাঁ, বই পড়বো, আগের ভিডিওটা ভালো করে তুলে নিই। তো প্রচুর বইয়ের কালেকশন রয়েছে এখানে, খুব সুন্দর, এত সুন্দর পরিবেশের সাথে মিলিয়ে ভালো রবীন্দ্রসঙ্গীত চলছে। যে ভিডিওটা করতে পারলাম না, কপিরাইট খেয়ে যাবো তাই। সো এখানে বলে দিচ্ছি ভালো বই রয়েছে, গান শুনবে, বই পড়বে, চারিদিকে পরিবেশ দেখবে, অসাধারণ এক্সপিরিয়েন্স। পুরো 2 ঘন্টা জার্নি এখানে, মানে যেখান থেকে বোটটা ছাড়ে সেখান থেকে পুরো এটা বেলুড় মঠ যাবে এবং সেখান থেকে আবার ফিরেও আসবে, জাস্ট 2 ঘন্টা জার্নি। আমরা 3:30টা ট্রেনটা ধরেছি, তো 100 টাকা উসুল হয়ে যাবে, 100 টাকা উসুল। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর আগের কিছু ওই পাশে দেখাতে পারলাম না, খুব তাড়াহুড়ো করে এসেছি আমরা, ফার্স্ট টাইম এসেছি আমরাও, জানতাম না, খুব তাড়াহুড়ো করে এসেছি। তো এখানকারটাই দেখো, অনেকেই জানে না, তো এখন ক্রাউডটা কম হয়েছে, তাড়াতাড়ি ঘুরে যাও, অসাধারণ লাগবে। We'll be right back.
ওখান থেকে বই নিতে গেলে নাম মানে যেমন লাইব্রেরিতে নিতে হয় নাম কি বই নিচ্ছ তারপর তোমার সাইন করতে হয় সব সেম সব কিছু তো আমি নিলাম একটা গল্পের বই দেখতে পাচ্ছ আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি ঠিক আছে কলকাতায় নবকুমার আমি নিলাম জানোই সারাদিন ক্যালকাটা যোগা এই দারুন লাগছে এইসব আর গন্ধও রয়েছে নতুন বইয়ের প্লাস মানে এমন না যে কোনো পুরোনো বই আছে সব নতুন কালেকশন আর এত সুন্দর গান গাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্লাস এরকম নদী এরকম ফাঁকা জায়গা পরিস্থিতি আলাদাই ফিল মানে পুরো অন্যরকম অনুভূতি আসবে আর মাইকটা মুখের কাছে কারণ নয়েজ খুব গানে জোরে আওয়াজ হচ্ছে তো আর মোটেরও সাউন্ড ওইটা একটু চলে পড়ে দেখি কেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ঘুরলাম প্রায় পুরোটাই ঘোরা হয়ে গেছে তো এখানে এত সুন্দর সুন্দর বই রয়েছে প্লাস এখানে রবি ঠাকুরের গান চলছে এত সুন্দর প্রকৃতি গঙ্গা ধারে এসে অনেক সময় বসেছি কিন্তু গঙ্গার উপর দিয়ে এরকম টেটিতে করে খেতে খেতে এত সুন্দর একটা মনোরম দৃশ্য এর আগে কোনো সময় পাইনি আমি তোমরা এখানে এসো এখানে এসে দেখো আর ক্যামেরার কোয়ালিটি অতটাও ভালো নেই মোবাইলের ক্যামেরা দিয়ে করছি তো দেখো একটুখানি সাবস্ক্রাইব টিসাইব করো একটু লাইক টাইক করো তাহলে যদি একটু ভালো ক্যামেরা ট্যামেরা দিয়ে ভালো ভালো দেখতে পারি তো পুরো ভিডিওটাই কভার হয়ে গেছে তো আশা করি তোমরা পুরোটাই দেখবে আর প্রকৃতির কথা কী বলবো এত সুন্দর দৃশ্য না এসে দেখলে ভিডিওতে আমরা পুরোটাই দেখার চেষ্টা করছি সে দেখুন টাটা।